नमस्कार, वेलकम टू आवर चैनल सक्सेस क्वेस्ट। आज हम भिडियोते प्राइमरि टेट संक्रांत एक गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब। प्राइमरि टेट जे आगामी न्यू नोटिफिकेशन आसबे से सम्पर्के एक गुरुत्वपूर्ण फेक न्यूज़ बोलते गेले बेरिये छे, सेटि किन्तु सोशल मीडियाते भारी भाइरल होच्छे। टेटर जो भेन्यू से विषय एक गुरुत्वपूर्ण आपडेट छिलो सेखाने। সেই যে নোটিশ ডিস্টটা আমরা দেখে নেব একবার। এখানে রয়েছে নোটিশটি, ফরওয়ার্ডিং ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সিলেক্টেড সেন্টার বা ভেনু ফর নেক্সট স্টেট এক্সামিনেশন। এমনই কিন্তু একটা ফরওয়ার্ডিং নোটিফিকেশান ছিল, সেখানে কিন্তু যে আগামীতে পরীক্ষা হবে টেট, সে পরীক্ষা কোথায় কোথায় হবে বা ভেনুগুলো কোথায় বা সেন্টারগুলো কোথায় সে বিষয়ে কিন্তু একটি নোটিফিকেশান বেরিয়েছিল। বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল সেটি, কিন্তু সেটাতে বিভিন্ন বিষয় লেখা ছিল। সেটা অফিশিয়াল ওয়েবসাইটে আমরা গেলে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশান সেখানে পাচ্ছি না। এই অফিশিয়াল ওয়েবসাইটে যদি এসে আমরা দেখি, সেখানে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশান পাচ্ছি না। সেটাই কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় যে এই এই স্থানে কোনো ধরনের সেরূপ নোটিফিকেশান নেই ভেনু সম্পর্কিত, বা আগামীতে কোন ভেনুগুলোতে টেট সংক্রান্ত এক্সাম হবে সে বিষয়ে কোনো ধরনের অফিশিয়াল ওয়েবসাইটে তার নোটিফিকেশান নেই। তো সেটা আসলে সত্য নয় এমনটাই কিন্তু মনে হচ্ছে আপাতত। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। আশা করা যায় এই টেট যে পরীক্ষাটি, প্রাইমারি টেটের পরীক্ষাটি, সেটি কিন্তু ভোটের আগেই হবে, একদম এটি সঠিক কথা হবে, আপনারা মিলিয়ে দেখবেন। যেহেতু টেট সম্পর্কিত কোনো কিন্তু যে আমাদের এখানে জটিলতা, সেটা কিন্তু জটিলতা নেই। তো পরীক্ষা 2017-র এক্সাম সহ এখন যে নিউ ক্যান্ডিডেট তারা কিন্তু সকলেই দিতে পারবে। বিএডরা দিতে পারবে কিনা সেটা এখনও ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না, যেটা যখন নোটিফিকেশান বেরিয়ে আসবে তখনই কিন্তু সেখানে ক্লিয়ারভাবে উল্লেখ থাকবে বিএড প্রার্থীরা দিতে পারবে কিনা। ধন্যবাদ।